Okay, so thank you everyone. Welcome to my first class on Salman Rushdie's Harun and the Sea of Stories. Harun and the Sea of Stories, as the title of the novel indicates itself, it is basically a story about the Sea of Stories. যেরকম আমরা বাংলায় বলি কথা অমৃত সমান বা কথা মৃত. Words or stories are actually becoming part of a sea of the elixir. E-L-X-I-R, elixir মানে অমৃত. অর্থাৎ গল্প বা narrative বা বৃত্তান্ত, তার যে হিলিং পাওয়ার, H-E-A-L-I-N-G, হিলিং পাওয়ার মানে উন্ডকে যে হিল করতে পারে, যে ক্ষতকে সারাতে পারে, তাই নিয়ে সালমান রুশদির হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ. এই হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ কে লোকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করে. লোকে এটাকে চিলড্রেন্স লিটারেচার বলে, কারণ এটা চিলড্রেন্স লিটারেচারের ফরম্যাটে বলা. বাট ইট ইজ নট এক্স্যাক্টলি আ চিলড্রেন্স লিটারেচার, কারণ এই গল্পের ভিতরে অনেক ধরনের গল্প রয়েছে. ইট ইজ আ চিলড্রেন্স লিটারেচার বিকজ রুশদি ওয়ান্টেড ইট টু বি সো, বিকজ রুশদি সেই সময়ে তার নিজের ছেলে জাফর তার সঙ্গে একটা সেপারেশনের মধ্যে দিয়ে কাটাচ্ছেন. সালমান রুশদি, আমরা রুশদির কথা জানবো, a very colorful man with a very colorful life. এবং এই বইটা তার ছেলে জাফরকে ডেডিকেট করা. একদম গল্পের শুরুতে এই নভেলের টেক্সটে আমরা দেখতে পাবো এই টেক্সটা জাফরকে ডেডিকেট করেছেন সালমান রুশদি. এবং এই জন্যই এখানেও একটা আমরা ক্যারেক্টার দেখবো, ক্যারেক্টারের নাম হচ্ছে হারুন. সেই হারুন তার মায়ের থেকে কিভাবে সেপারেটেড হয়ে তার বাবার রশিদকে, রশিদ ইজ আ প্রফেশনাল স্টোরি টেলার, আমরা আসবো সেখানে, কেমন করে তার যে পেশাদার গল্প বলা তার বাবা তাকে কেমন করে তার সেই ক্ষমতাটা ফিরিয়ে দেবে, তাই নিয়ে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ. ইটস আ ভেরি ইন্টারেস্টিং টেল. বাট হারুন ইজ ইন্টারেস্টিং ইন দ্য সেন্স দ্যাট ইউ হ্যাভ টু রিড হারুন ইন ইটস হিস্টোরিক্যাল কনটেক্সট. আমরা জানি সালমান রুশদি সেই সময় ওয়াজ অ্যাকচুয়ালি হন্টেড বাই আয়াতুল্লাহ কোহিমনি. ইটস ওয়ান অফ দ্য ফেমাস রিলিজিয়াস অর্গানাইজেশন দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি অর্ডার্ড টু মার্ডার সালমান রুশদি. সেই ধর্মীয় সংগঠন যারা রুশদিকে মার্ডার করার কথা বলেছিল, অর্থাৎ রুশদি নিজের যে গল্প বলা, একজন লেখক তো গল্প বলেন, ই অনলি ন্যারেট স্টোরিজ, তার যে গল্প বলার ক্ষমতা, সেই গল্প বলার ক্ষমতা কেড়ে নিতে চেয়েছিল এই আয়াতুল্লাহ কোহিমনি. আমরা দেখবো তারা কে, সেই ইরানিয়ান সংগঠনটা সম্পর্কেও আমরা জানবো, এবং কোন কনটেক্সটে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ লেখা হয়েছে সেই পুরো বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করব. তো তবে তার আগে আমি জাস্ট এই পুরো ব্যাকগ্রাউন্ডটা এই জন্যই বললাম যে এই সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ডটা জানলে তবে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ পড়ে তোমরা এর ভিতরের জিনিসটা বুঝতে পারবে. ইটস আ নভেল, ইটস আ ডিটেইলড নভেল ইন ইওর টেক্সট. ইটস নট আ ভেরি বিগ নভেল, ইট ইজ 86 পেজেস লং, 86 পাতা অবধি. পুরো নভেল তো পড়াটা সম্ভব নয়, কারণ খুবই ডেন্স, ঠিক আছে, কারণ অনেকটা দূর জুড়ে নভেলটা চলবে. ইটস ডিভাইডেড ইন্টু 12 চ্যাপ্টার্স, প্রায় 12টা চ্যাপ্টার জুড়ে এই নভেলটা. আমরা নভেলের কিছু কিছু অংশ একটু করে দেখার চেষ্টা করব, এবং আমরা যেটা করবো এই নভেলের চ্যাপ্টার ভিত্তিক সামারিটা পুরোটা আমরা পড়ার চেষ্টা করব, এই নভেলের চ্যাপ্টার ভিত্তিক সামারি, এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রাও অল্প 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 করে আমরা পড়তে পড়তে যাব. সো দিস ইজ হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, যা কথা তোমাদেরকে অল্প করে আমি বলার চেষ্টা করলাম. তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশন দেওয়া দরকার, সেই ইন্ট্রোডাকশনটা আজকে আমরা একটু দেওয়ার চেষ্টা করি. প্রথমেই যে ভদ্রলোককে আমি ইন্ট্রোডিউস করার চেষ্টা করব, হি ইজ দ্য ম্যান a very colorful who led a very colorful life, a very colorful man, a British Indian born British American novelist. He is definitely considered as an Indian English writer, Salman Rushdie. Sir Ahmed Salman Rushdie, sir, because he has been knighted, he actually receives knighthood, and he is an Indian born British American novelist and essayist. His work combining magic realism with historical fiction, jetake historiographic metafiction bola hoy, seta ki amra ektu pore dekhar chesta korbo, historical magic realism bola hoy.
এই ম্যাজিক রিয়েলিজম এবং হিস্টোরিক্যাল ফিকশন এই দুটোকে মিলিয়ে মিশিয়ে সারা জীবন লেখালেখি করেছেন ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ মেনি কানেকশনস ডিসরাপশনস অ্যান্ড মাইগ্রেশনস বিটুইন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশনস সারা জীবনই ভারতবর্ষ থেকে একটা সময় ইংল্যান্ডে ইংল্যান্ড থেকে একটা সময় আমেরিকাতে সারা পৃথিবীতে বিভিন্ন সময় ঘুরে বেরিয়েছেন সব থেকে বিখ্যাত নভেল অবশ্যই মিডনাইটস চিলড্রেন 1981 এ পাবলিশড হয় রুজদীপ মিডনাইটস চিলড্রেন কেন কারণ আমাদের মাথায় রাখতে হবে যে মধ্যরাতে জন্ম আমাদের ভারতবর্ষের সেই তার আগের মধ্যরাতে জন্ম হচ্ছে পাকিস্তানে তো এই দুটো যে দেশ এই দুটো দেশের জন্ম বৃত্তান্ত নিয়ে মিডনাইটস চিলড্রেন 1981 এ পাবলিশ হয় ইট রিসিভস দ্য বুকার প্রাইজ দ্য ম্যান বুকার প্রাইজ ইন 1981 এবং এটাকে বলা হয় ইট ইজ ডিমড টু বি দ্য বেস্ট নভেল অফ অল উইনার্স অন টু অকেশনস মানে যত বুকার প্রাইজ পেয়েছে বুকার অফ অল বুকার্স বলে 25th এবং 40th অ্যানিভার্সারি অফ দ্য প্রাইজে এটাকে ভূষিত করা হয় মিডনাইটস চিলড্রেন এবং তার যে বইটাকে ঘিরে ভয়ঙ্কর পরিমাণে কন্ট্রোভার্সি শুরু হয় গোটা দেশ জুড়ে ভারতবর্ষ এবং পাকিস্তান জুড়ে দ্যাট ইজ স্যাটানিক ভার্সেস শয়তানের বচন বা শয়তানের নিজের কথা স্যাটান স্যাটানিক ভার্সেস 26th অফ সেপ্টেম্বর 1980 পাবলিশ হয় এবং আমরা যেটা আমাদের নভেল যেটা আমাদের সিলেবাসে রিকমেন্ডেড হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এটা পাবলিশ হয় 1990 ব্যাক টু ব্যাক 1988-1990 এবং সেই জন্যই এই নভেলের কন্টেক্সটে এই স্যাটানিক ভার্সেস তা যে অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল নভেল তোমরা অনেকেই স্যাটানিক ভার্সের কথা শুনেছ সেটা ইম্পর্টেন্ট হয়ে যায় এই কারণেই কারণ আমাদের মাথায় রাখতে হবে যে এই যে অর্গান একটা মেজর কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এই সাবজেক্টে একটা হিউজ কন্ট্রোভার্সি এটা যেটাকে নিয়ে উইকিপিডিয়া একটা আর্টিকেলই আছে স্যাটানিক ভার্সেস কন্ট্রোভার্সি বলে It's a huge controversy. দুজন লোকের ছবি দেখতে পাচ্ছ একজন রুজদি দ্য অথর অফ দ্য নভেল দ্য স্যাটানিক ভার্সেস আর একজন হচ্ছে আয়াতুল্লাহ কোহেমনির সুপ্রিম লিডার মানে আয়াতুল্লাহ কোহেমনি সেই সময়কার ইরানের যে সুপ্রিম লিডার যিনি সালমান রুজদির অ্যাকচুয়ালি মাথাটাকে দাবি করে বসেন বলেন যে রুজদিকে যে মারবে তাকে আয়াতুল্লাহ কোহেমনি রিওয়ার্ড দেবে ফলে বুঝতে পারছো রুজদির হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ হয়তো চিলড্রেন্স লিটারেচারের ছদ্মবেশে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলার তিনি চেষ্টা করেছেন যে যিনি গল্প তৈরি করেন যিনি ন্যারেটর যিনি বৃত্তান্তের জন্ম দেন যিনি গল্পকার তার যে শট তার যে ভয়েস তাকে টুটি টেপে মেরে দেওয়ার চেষ্টা করো না সেই জন্যই হয়তো এই চিলড্রেন্স লিটারেচারের ফরম্যাটে এই হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ গল্পের সমুদ্র এই গল্পের সমুদ্রের ছদ্মবেশে কারণ গল্প খুব ইম্পর্টেন্ট মানুষের আইডেন্টিটির জন্য গল্প ইম্পর্টেন্ট আমাদের ভারতবর্ষ ইজ অ্যাকচুয়ালি ল্যান্ড অফ দ্য স্টোরিজ আমরা জানি যে আমরা একটু পরে ডিসকাস করব কিন্তু আমরা অবশ্যই শুনেছি কথা শরীর সাগরের কথা কথা শরীর সাগর এই কথা শরীর সাগর ইনফ্যাক্ট এটা সোমদেবের লেখা একটা 8th সেঞ্চুরি সংস্কৃত টেক্সট এই This Kathashorit Sagar is one of the source texts, you can think idea to pan arki Rushdie, Harun and the Sea of Stories. So Kathashorit Sagar actually contains multiple layers of the story within a story. Ebang seta gunodhoyer brihot kotha ar ekta ottonto important Sanskrit text. It's an ancient Indian epic. Shekhan theke ei Kathashorit Sagar inspired bisoy kotha jekhane sagore porinoto hocche. আমাদের ভারতবর্ষ আমরা জানি গল্পের দেশ ভারতবর্ষ উপন্যাসের দেশ এটা মহাভারতের দেশ যেখানে আমরা প্যারাবল ফেবলের মাধ্যমে মানুষজনকে মরালিটি এথিক্স শেখাই আমাদের দেশ পঞ্চতন্ত্রের দেশ আমাদের দেশ এই কথা শরীর সাগরের দেশ ফলে আমাদের ভারতবর্ষের গল্প শিক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট স্টোরি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য পেডাগজি ইন দ্য লার্নিং অ্যাসপেক্টস অফ দ্য স্টুডেন্ট স্টোরি এবং সেখানে গল্পকে শেষ করে দিও না এই কথাই রুজদি হয়তো এই নভেলের মধ্যে দিয়ে বলতে চেয়েছেন আমরা একবার অল্প করে দেখে দেব যে কি জিনিসটা ঘটে স্যাটানিক ভার্সেস কন্ট্রোভার্সিতে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট কারণ এই ইভেন্টটা কিন্তু হিস্টোরিক্যাল একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজে লিখতে হয়তো রুজদিকে ইন্সপায়ার করেছিল এই এই ঘটনাটা ঘটার দু বছরের মধ্যে মানে এক বছরের মধ্যেই আর কি এই হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ রুজদি লিখতে শুরু করেন So, Satanic versus controversy,
known as the Rushdie affair, was the heated reaction of some Muslims to the publication of Rushdie's novel, The Satanic Verses, in the United Kingdom in 1988, which was inspired in part by the life of the Muhammad of Rajani. Jay Muhammad, who was the supreme religious leader, who was the very important religious and political leader and the founder of the Islam, jini Islam ke sthapon koreche, tar jiboner kichu controversial part. Rushdie, as an Islamic scholar, Rushdie khub bichon bari kintu ekjon mane mathay rakhte hobe jodi uni ekjon boro lekhok, he actually belongs to that particular religion of the Islam. Phole accident bhai ami toke class ta nei phone korchi bhul diye ami ekhon 7 ta 6 ta class ta nichi ami sob bari the sob thik thak to so in 1988 amra dekhte pai je ei Muhammad er je controversial life tai niye jokhon Rushdie likhte arambho koren tokhon many Muslims accused Rushdie of the blasphemy. Blasphemy mane unbelief, ishore bishwash na kora is blasphemy. এবং ব্ল্যাসফেমি মানেই অতএব মানুষকে মারতে হবে, মানুষের মুন্ড কাটতে হবে। এবং তার জন্য রুহুল্লাহ খোয়েননি, সাইদ রুহুল্লাহ খোয়েননি, যিনি আয়াতুল্লাহ খোয়েননির অর্গানাইজেশনের হেড ছিলেন। আয়াতুল্লাহ খোয়েননি কিন্তু একটা অর্গানাইজেশন, ওকে? সো আয়াতুল্লাহ হচ্ছে একটা পদমর্যাদার মতো, ঠিক আছে? সো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোয়েননি অফ দ্য ইরান ইস্যুড আ ফতোয়া অর্ডারিং মুসলিমস টু কিল রুশদী। And numerous killings, attempted killings, Rushdie ke marar chesta kora hoy, gari bomb fit kora hoy, and bombings resulted in response to the novel. Mane ekta novel je eto gulo bombing, eto gulo manusher mrityu ke create korte pare bhaba jay na. Ebong sei shomoy kar Iranian government backed the fatwa against Rushdie until 1998. 1998 porjonto, mane tar age porjonto Iran government porjonto Rushdie against the fatwa ta ke support kore. When the succeeding government of the Iranian president Mohammad Khatami said it no longer supported the killing of the Rushdie, pore 98 sale pray 10 bochor bade Mohammad Khatami bolen je na amra ei fatwa ke support kori na, and the Iranian government porjonto bole ha Rushdie ke mara uchit, ebong bhabde parbe na je ei je bhadrolok sei shomoy kar England er bibhinno jagate luki luki berachhe. You can imagine ki tini bibhinno England er jagate luki luki berachhe, bibhinno coffee shop e, bibhinno restaurant e, ebong boshe boshe actually laptop er moddhe Harun and the Sea of Stories likchen. Ekjon lekhok jar pichone royeche lokkho lokkho takar tar matha take nebar jonno lokkho lokkho takar puraskar, ebong manushjon pistol hate England er rastay ghure berachhe, Iran er bibhinno organization kemon bhabe marbe, ebong Rushdie bibhinno hotele onno dhoroner makeup kore English government bhoyongkor bhabe take help kore, Indian government to some extent help kore, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স র তাকে অ্যাকম্পানিমেন্ট করেন সেই সময়ে। তো এই রকম ভাবে কোনো না কোনো ভাবে নিজের প্রাণকে বাঁচাতে একজন লেখক ঘুরে বেড়াচ্ছেন এবং নিজে একটা গল্প লিখছেন, একটা চিলড্রেন্স লিটারেচার লিখছেন, মানে শিশুর দৃষ্টিভঙ্গি থেকে। কারণ তিনি বলতে পারেন যে গল্প বলার কেন ইম্পর্টেন্স। এই যে আমরা আজকের এই পৃথিবী যেটা অত্যন্ত ইনটলারেন্ট পৃথিবী, সেন্সরশিপ এন্ড লিটারেচার বলে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হয় যে লিটারেচারকে সেন্সর করা উচিত কিনা, আদৌ সাহিত্যকে বা সিনেমাকে সেন্সর করা যায় কিনা। তোমরা আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যে মিডিয়ামকে খুব ভীষণভাবে ইউজ করো, নেটফ্লিক্স বলো, হটস্টার বলো, এটাকে কি বলা হয়? এগুলোকে কি বলা হয়? দিশা, অর্পিতা, নেটফ্লিক্স, হটস্টার, এগুলোকে ওটিটি প্ল্যাটফর্ম বলা হয়। ওটিটি প্ল্যাটফর্ম মানে কি? যেখান থেকে ওয়েব সিরিজ, স্যার আপনি তো বললেন না ওয়েব প্ল্যাটফর্ম, ডাইরেক্টলি যেটা অডিয়েন্সের কাছে পৌঁছয়ে, ওটিটি কে কিন্তু কোনোভাবে সেন্সরশিপের আওতার মধ্যে ফেলা যায় না। নেটফ্লিক্স কে বা হটস্টার কে, যেগুলো একদম ইন্ডিয়ান অরিজিন, অনেক ক্ষেত্রে তাদেরকে সেন্সরশিপ এর মাথায় রাখে, কিন্তু ফর এক্সাম্পল নেটফ্লিক্স বা মুভি, MUBI, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুভির যে প্ল্যাটফর্ম, ওটিটি, ওভার দ্য টপ প্ল্যাটফর্ম, ইট ইজ আউট অফ দ্য সেন্সর বোর্ড, বাট ইটস আ কাইন্ড অফ মিডিয়া সার্ভিস, ইটস আ মিডিয়া সার্ভিস অফার ডাইরেক্টলি টু দ্য ভিউয়ার্স ভায়া দ্য ইন্টারনেট
OTT bypasses cable, broadcast, satellite television platforms, the types of the companies which traditionally act as controllers and distributors of such content. এর ফলেই অনেক সময় আমরা কিন্তু দেখবো যে অ্যাডাল্ট কন্টেন্ট এই ওভার দ্য টপ মিডিয়া সার্ভিসের মধ্যে রিফ্লেক্টেড হয়, যেটাকে আলাদা করে ইন্ডিয়ান সেন্সর বোর্ড কাটতে পারে না। এর ফলে অথরের যে এক্সাক্ট ভার্সন, অথর মানে এক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে ক্রিয়েটর হতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর, ডিরেক্টর হতে পারে, লেখক হতে পারে, তার যে সরাসরি বিষয়টা নিয়ে ভাবনার প্রচেষ্টা তোমার কাছে পৌঁছে যায়, ফলে এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি দীর্ঘদিন ধরে চলছে, এটা করা উচিত কি উচিত নয়, এটা করা যায় কি যায় না। কিন্তু রুশদি অ্যাটলিস্ট বলছেন যে সেন্সরশিপ এবং লিটারেচার, তো লিটারেচারের জন্মের বড় মুহূর্ত থেকে আমরা জানি বিভিন্ন ধরনের ললিতা বলে একটা বিখ্যাত স্টোরি ছিল রাশিয়াতে, যাকে নিয়ে ভয়ঙ্কর সেই সময়ে কন্ট্রোভার্সি হয়। বিভিন্ন সময় অ্যান্টন চেকভ থেকে শুরু করে বিভিন্ন আর্টিস্টকে বিভিন্ন সময় ব্যান করা হয়, স্টেট ব্যান করে, রাষ্ট্র অনেক সময় ব্যান করে। আমাদের খুব কাছের এক্সাম্পল তাসলিমা নাসরি, তাকে ব্যান করা হয়েছিল বিখণ্ডিত উপন্যাসের জন্য বাংলাদেশ থেকে। ফলে এই যে আর্টিস্টের ভয়েসকে আদৌ রোখা যায় কিনা, নাকি আমরা আমাদের এই পৃথিবী একটা অত্যন্ত ইনটলারেন্ট পৃথিবীতে পরিণত হচ্ছে, যেখানে আমাদের সহ্য শক্তি দিন দিন অত্যন্ত ভাবে কমে যাচ্ছে, আমরা আর্টিস্টের বিভিন্ন অ্যাক্ট অফ ক্রিয়েশনকে নিতে পারছি না। কেন নিতে পারবো না? কারণ অলওয়েজ স্টোরি অফার্স, আই পার্সোনালি বিলিভ, আ মাল্টিপল ভিউ অফ দ্য ইউনিভার্স। ইট ইজ নট আ মনোলিথিক ভিউ অফ দ্য ইউনিভার্স। মনোলিথিক মানে একজনকে কেন্দ্র করে, যেটাকে পরিবর্তন করা যায় না, দ্যাট উইচ ইজ আনচেঞ্জেবল। বাট লিটারেচার ইজ অ্যাবসলিউটলি ডাইনামিক ইন নেচার। প্রত্যেক মুহূর্তে ভিন্নতাকে লিটারেচারের মধ্যে দেখাই হচ্ছে লিটারেচারের একটা অন্যতম ইম্পর্টেন্ট আসপেক্ট, যে আমি কেমন করে মাল্টিপল কালারসকে, বিভিন্ন জাতিকে, বিভিন্নভাবে বিভিন্ন একটা ঘটনাকে বিভিন্নভাবে কেমন করে দেখাবার প্রচেষ্টা করব, এটাকে আমরা কেন মেনে নিতে পারবো না। ফলে এই যে এবং এই এই কনটেক্সটে দেয়ার অকার্স এ হিউজ ডিভিশন বিটুইন মুসলিমস ফ্রম দ্য ওয়েস্টার্নার্স অ্যালং দ্য ফল্ট লাইন অফ দ্য কালচার, এবং সেই সময় এই নিয়ে ভয়ঙ্কর আলোচনা হয়, এবং এই ফ্রিডম অফ দ্য এক্সপ্রেশন, যে একটা মানুষের কতটা এক্সপ্রেশনের রাইট রয়েছে। আমরা জানি ফ্রিডম অফ দ্য এক্সপ্রেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট ইন ইন্ডিয়া, ফ্রিডম অফ দ্য এক্সপ্রেশন আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এটাকে এনশিওর করা হয়েছে। কিন্তু দেয়ার আর সার্টেন limitations to the freedom of expression, যে ধর্মীয় ব্যাপারে আমরা কথা মানে বিভিন্ন ধর্মীয় ইনস্টিগেটিং কোনো কথাবার্তা বলতে পারবো না, বা কোনো কাউকে একটা কোড অফ আইডিয়াল মরাল কন্ডাক্টের বাইরে যেতে পারবো না। সেই বাইরে কি আদৌ রুশদি গিয়েছিলেন? আদৌ কি একটা লেখক মানে যেতে পারেন এর বিপক্ষে, লেখককে তার বিপক্ষে শাস্তি দিতে গেলে কি তার মাথা বা মুন্ডুটাকে ক্লেম করতে হবে? এই নিয়ে কিন্তু সেই সময় বিরাট কন্ট্রোভার্সি হয়েছিল, এবং আমরা বলতে পারি অনেকটাই এই ঘটনাটার একটা বিরাট রোল প্লে করেছিল এই হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, যখন পরবর্তীকালে ক্রিয়েটেড হয় 1990 এক্সাক্ট ইয়ার, এই সময়ে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ পাবলিশ হয়। আমরা রুশদির প্রচুর নভেল লিখেছেন, মিডনাইট স্কিলড্রেন 1981 প্রথম নভেল, গ্রিমাস, তারপরে সেম লেখে 1983, তারপরে স্যাটনিক ভার্সেস, এবং তারপরে এই মুডস লাস্ট সাই, হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ থেকে এখানে তার সব থেকে মেজর বই থেকে অনেকেই বাদ দেয়, কিন্তু হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ পাবলিশড ইন 1990 সালে প্রথমবার পাবলিশ হয়। আমি একবার দেখিনি আমি ঠিক বলছি কিনা, ভুলিয়ে গেল, হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ পাবলিকেশন ইয়ার 27th of September 1990, একদম মানে তখন আয়াতুল্লাহ কোহিনী ওনার পেছনে ঘুরে বেড়াচ্ছে, 1919 চিলড্রেন্স বুক, এবং ইমিডিয়েটলি ইট ওয়াজ রুশদিস ফিফথ নভেল ফলোয়িং দ্য স্যাটনিক ভার্সেস, ইমিডিয়েটলি আফটার স্যাটনিক ভার্স। এইটা ছিল নভেলের কভার, দেখতে পাচ্ছ হারুন একটা পাখির পিঠে চলে নিরুদ্দেশ হচ্ছে। It's a fantasmagorical story. Fantasmagoric means absolutely fantastical. There is no real life existence. No, but you know, kids, the story is very magical. One time, I wrote a story, historical story, and it was a magic joke. And I wrote a children's literature, which was a story of children's literature, an allegory in the middle of the world, which was a story of human beings.
এমন একটা জায়গাতে এই স্টোরি, এই একটা শহরে এই স্টোরি শুরু হচ্ছে, আমরা জানি না এটা কোন শহর। আমরা হয়তো দেখে মনে হচ্ছে মিডল ইস্টের কোন একটা শহর, এটা আরবের কোন একটা শহর। A city so old and ruinous that it has forgotten its name. যেন মানে রুশদি খুব ভয়ঙ্করভাবে কনসিয়াস হয়ে পড়েছে, বলছে এত পুরনো একটা শহর যার কোনো নামই নেই, যেটার নামই হারিয়ে ফেলেছে। ফলে কোনো ধরনের হিস্টোরিক্যাল রুট তিনি এই বইয়ের মধ্যে রাখেনি, কোন শহর সেটা বলেনি, এই ভয়ে যে লোকে বলে তুমি এই শহর নিয়ে কেন লিখেছো, তোমার তো অধিকার নেই এই শহর নিয়ে। ফলে একটা অথরের যে ট্রমা, তার যে ফিয়ার, তার যে সাইকোলজিক্যাল ট্রমা, সেটা পুরোটাই রিফ্লেক্ট করছে এই নভেলের মধ্যে, হারুন and the sea of stories in mode then. ফলে আমরা রুশদির যে নিজস্ব অটোবায়োগ্রাফিক্যাল রিফ্লেকশন সেটা এখানে দেখতে পেলাম, জানতে পারলাম। আমরা আরেকটু মানে পড়িয়ে নেব যে এই এই আহেদুল্লাহ রুহুল্লাহ খোয়েমনি, আমরা দেখলাম তাকে তিনি 1979 ইরানিয়ান রেভলিউশন করেন এবং যার ফলে একটা একটা গভর্নমেন্টকে তিনি ওভারথ্রো করেন, অত্যন্ত পাওয়ারফুল। আমরা জানি যে মিডল ইস্টের এই সমস্ত কান্ট্রিতে রিলিজিয়ান প্লেজ আ মেজর রোল, অ্যান্দ দ্য রিলিজিয়াস লিডার্স, দ্য টিচার্স, দ্য প্রেচার্স, দে আর ভেরি পাওয়ারফুল, দে আর অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল লিডার্স। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ফলে একদিকে তিনি রাজনৈতিক নেতা এবং আরেকদিকে তিনি রিলিজিয়াস লিডার আয়াতুল্লাহ খোমেনির তার রক্তচক্ষুর সামনে পড়েন। সারা জীবন রুশদি রিসিভড মেনি অ্যাকোলেডস, মেনি very important and prestigious awards throughout his entire career. In 1983, Rushdie was elected a fellow of the Royal Society of Literature, UK's very senior literary organization. France, tini Laude des Arts and des Lettres at knighthood, tini peshan. January 1999, June 2007, Queen Elizabeth II knighted him for his services to literature. Sir Salman Rushdie bola hoy, and 2008 the Times, one of the British magazines, ranked him 13th on its list of 50 greatest British writers since 1945. 1945 er moddhe best British writer er moddhe Rushdie ke rakha hoy. Rushdie jonmo amader Bharatborshe. Ahmed Salman Rushdie was born on 19th of June 1947, Bombay, then British India. Tokhon kintu shadi hoyni, into a Kashmiri Muslim family. And he is the son of Anis Ahmed Rushdie. He was a Cambridge educated lawyer turned businessman and Negin Vat, a teacher. Ei background er ekta Kashmiri Muslim family te jonmo hoy Salman Rushdie. Ebong Rushdie was dismissed from the amra jani Anis Rushdie tar je baba was dismissed from the Indian Civil Service after it emerged that the birth certificate submitted by him had changes to make him appear younger than he was. তিনি কিন্তু ICS ছিলেন, খানিকটা younger বলে নিজেকে দেখিয়েছিলেন বলে Indian Civil Service থেকে তাকে বরখাস্ত করা হয়। সেই rebellious বাবার rebellious ছেলে হচ্ছে সালমান রুশদী। প্রথম নভেল গ্রিমাস, তারপরে মিডনাইট চিলড্রেন, তারপরে শেম লিখেছেন, একদম খুবই বিখ্যাত নভেল নিকারাগুয়াকে নিয়ে, নন ফিকশন নভেল নয়, The Jaguar Smile, খুবই ব্রিলিয়েন্ট, আমি পড়েছি, আমার পড়তে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমার নিজের একটা আর্টিকেল রয়েছে যেটা নিউ কেমব্রিজ থেকে পাবলিশ হয়, ফোরগ্রাউন্ডিং দ্য ইম্পিউরিটি অফ দ্য ন্যারেটিভস, রুশদি সেলিব্রেশন অফ দ্য হেটারোজেনাইটি অফ স্টোরিজ অ্যান্ড রি ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিক অ্যান্ড দ্য ইসলামিক ট্র্যাডিশন ইন হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। এটা আমার একটা পাবলিশ আর্টিকেল, আমার রুশদির ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, তার এই হারুনকে নিয়ে আমার একটা লেখাও রয়েছে। যদিও এই লেখাটা তোমাদের খুব বেশি কাজে লাগবে না, কারণ এটা একটু একটু ডিফিকাল্ট লেখা, এখান থেকে আমি কিছু নির্দিষ্ট অংশ নেব, পরীক্ষার পারপাসে খুব কাজে লাগবে না, কারণ এটা আমি মানে এটা একটা বেসিক্যালি পিএইচডি লেভেলের একটা আর্টিকেল বলা যেতে পারে। ফলে আমরা যেটা করব, আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে উই হ্যাভ ট্রাইড টু এস্টাবলিশ দ্য কনটেক্সট অফ দ্য হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। কোন কনটেক্সটে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ লেখা হয়, কে সালমান রুশদি, রুশদির রিসেন্ট যে বইগুলো তার মধ্যে খুবই বিখ্যাত বই হচ্ছে দ্য মুরস লাস্ট সাই 1995 পাবলিশ হয়, দ্য এনচ্যান্ট্রেস অফ ফ্লোরেন্স, ফ্লোরেন্সের এনচ্যান্ট্রেস মানে মানে একটা অজানা ঐতিহাসিক চরিত্র তাকে নিয়ে লেখেন। মাথায় রেখো এই সালমান রুশদি বা অমিতাভ ঘোষ এরা এখন যে লেভেলে বিলং করে, এরা এখন যখন কোন একটা বই লেখে, কোন একটা ঐতিহাসিক উপন্যাস লেখে, তাদের কিন্তু একটা রিসার্চ টিম থাকে,
আমার যেরকম কোনো মানে কলেজে যখন আমি যাই, আমাদের যেরকম অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট থাকে আমাদেরকে বিভিন্ন কাজে হেল্প করার জন্য অনেক সময়, এক্ষেত্রে বা ধরা যাক আমরা আমি যখন জুনিয়র রিসার্চ ফেলো ছিলাম, আমি টিচারদের যেরকম রিসার্চে হেল্প করেছি, রুজদির একটা এন্টায়ার টিম থাকে, তাদের ধরা যাক রুজদির ইচ্ছে হলো এই সময়ে হি উইল অ্যাকচুয়ালি রাইট অ্যাবাউট দ্য 16th century ফ্লোরেন্স, 1600 শতাব্দীর ফ্লোরেন্স নিয়ে তিনি লিখবেন। এবার এরকম পুরো একটা রিসার্চ অ্যাসোসিয়েট রয়েছে যারা সেই সময়ে রুজদিকে কিন্তু হেল্প করবে যে এই 16th century ফ্লোরেন্সের ব্যাপারে সমস্ত ধরনের তথ্য সংগ্রহ করতে। রুজদি বলছেন আমি স্যাটিক ভার্স নিয়ে লিখবো, ফর এক্সাম্পল আই উইল টক অ্যাবাউট দ্য মুহাম্মদ অ্যান্ড এট দ্য সেম টাইম আই উইল টক অ্যাবাউট দ্য বার্থ অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড দ্য পাকিস্তান অ্যাজ টু ডিফারেন্ট নেশনস। তারা কিন্তু রিসার্চ করে রুজদিকে একটা 400 পাতার বা 500 পাতার একটা রিসার্চ ব্রিফ স্টেটমেন্ট দেবে, সেই স্টেটমেন্ট থেকে একটা নির্দিষ্ট অংশ রুজদি নেবে, নিয়ে তিনি নভেল লিখবেন। ফলে ওই ইতিহাসের যে হিস্টোরিক্যাল রিসার্চের পার্টটা সেটা কিন্তু তার রিসার্চ অ্যাসোসিয়েট করে, এত বড় লেভেলের এরা কিন্তু নভেলিস্ট। ফলে আশা করছি আমি রুজদির লাইফকে বলতে গিয়ে লিটারেচার এবং সেন্সরশিপের বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। হোয়াট ইজ সেন্সরশিপ, হাউ অলওয়েজ সোসাইটি ট্রাইজ টু স্ট্র্যাঙ্গল দ্য অথার, সোসাইটি তার নিজস্ব মরালিটি তার নিজস্ব এথিক্যাল প্যারাডাইমটাকে কিভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই ইরানিয়ান যে অর্গানাইজেশন আহিদুল্লাহ রুহুল্লাহ কোহেমনি who actually actually tries to ban Rushdie, Rushdie ke fatwa, fatwa is actually the non binding legal opinion according to the Islamic Sharia law, jeta kono dhoroner legal compulsion tar nei, fatwa jodi karur against e jari kora hoy tar munduchhed kori tobe seta shesh hobe, kibhabe seta jari hoy ebong kibhabe ekta author এই এক্সাইল পিরিয়ড, দিস পার্টিকুলার পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য রুজদিস এক্সাইল পিরিয়ড, সেই সময় সে সোসাইটির লোকের সঙ্গে মিশতে পারছে না, লোকের সঙ্গে দেখা করতে পারছে না, বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে, সেই সময়ে এই হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ কিভাবে লেখা হয়েছে। একটা মানুষের একটা মানুষ যে সমাজের সামনে আসতে পারছে না, অথচ লেখক, লেখককে তো লোকে লেখক তো সমাজেই বাস করে, লেখক তো পাঠক ছাড়া বাঁচবে না, অত কিছু আসতে পারছে না পাঠকের সামনে, তো সেই অবস্থা কেমন করে এই নভেলটা লেখা হলো সেইটাই আমরা দেখার চেষ্টা করব এবং আমরা এক্সামিনও করব যে কতটা মানে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আর দেয়ার ইন হারুনস অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। আমরা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি বলার চেষ্টা করবো, আগের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে এসছে ম্যাজিক রিয়েলিজম, এবারে যেটা খুবই আসতে পারে দ্য ন্যারেটিভ, দ্য ইম্পর্টেন্স অফ দ্য ন্যারেটিভ, দ্য ইম্পর্টেন্স অফ স্টোরি টেলিং ইন হারুন, আরো অনেকগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা পরে দেখবো। তার আগে আমরা এর পরে দেখবো যে হারুন সরি রুজদি যে পার্টিকুলার ন্যারেটোরিয়াল স্টাইল অনেকটাই অনেকাংশে, অনেকে বলে পুরোপুরি নয়, অনেকে বলে অনেকাংশে নিয়েছে, যে ন্যারেটোরিয়াল স্টাইল এই নভেলের মধ্যে তিনি নেওয়ার চেষ্টা করেছেন, সেই ন্যারেটোরিয়াল স্টাইলটার দিকে আমরা একবার নজর রাখার চেষ্টা করবো। রুজদি কিন্তু মেজরিটি অফ হিজ টেক্সট ইজ বেসড অন দিস ন্যারেটোরিয়াল স্টাইল, দিস পার্টিকুলার ন্যারেটোরিয়াল স্টাইল ইজ নোন অ্যাজ ম্যাজিক রিয়েলিজম। ম্যাজিক রিয়েলিজম কি? ম্যাজিক রিয়েলিজমের বাংলা তোমরা কেউ জানো? এনিওয়ান বলো শুনি। খুব ভালো বলেছে, জাদু বাস্তবতা ইজ এক্সাক্ট ট্রান্সলেশন অফ ম্যাজিক রিয়েলিজম, জাদু বাস্তবতা, যেখানে ম্যাজিক, ম্যাজিক মিন্স আ ওয়ার্ল্ড অফ দ্য ফ্যান্টাসি, আ ওয়ার্ল্ড অফ দ্য ফ্যান্টাসম্যাগোরিয়া, a world of the of enchantment, jadukor jekhane ashol bastob hoyto hoy na, ami generally khubi surrealism er bhokto, tumra dekho ami je photo gulo toiri kore onek khetri surrealistic ghesha, thik bastober matite noy, ekta onno dhoroner bastobota, jadu bastobota surrealism theke ekটু different, kio different, different in the sense that bastober shonge অনেক ক্ষেত্রে মিলিয়ে দেয়। আমি একটা এক্সাম্পল দিলেই ম্যাজিক রিয়েলিজম বুঝতে পারবে। ধরা যাক ম্যাজিক রিয়েলিজম এজ এ জনরা একটা ইনভেন্টেড হয়েছিল ল্যাটিন আমেরিকাতে, ল্যাটিন আমেরিকা ইজ অ্যাকচুয়ালি দ্য ব্রিডিং গ্রাউন্ড অফ ম্যাজিক রিয়েলিজম, ভাবতে পারছো, যেখানে সব থেকে বেশি খুন হয় প্রত্যেক দিন মানুষ, যেখানে এই পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি ড্রাগ চোরাচালান হচ্ছে, ড্রাগ লর্ডরা যেখানে বাস করেছে, নার্কোস বলে যে ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবে যে কয়েকজন ড্রাগ লর্ড পার্লামেন্ট পর্যন্ত মেক্সিকো দখল করে নিয়েছে, পাওয়া যায় না,
ডেঞ্জারাস, অ্যাবসলিউটলি ডেঞ্জারাস। তো এইরকম যেখানে মানুষ হয়তো প্রত্যেকদিন বাস্তবের সঙ্গে খুব ভীষণভাবে লড়ে, প্রত্যেকদিন বাস্তবের সঙ্গে ঝুঁজতে ঝুঁজতে পাগল হয়ে মানুষ হয়তো মাঝে মাঝে বলে, যা আজকে আর না, আজকে আর পাচ্ছি না, আজকে একটু বাস্তব থেকে দূরে যায়। সেই জন্যই হয়তো ম্যাজিক রিয়েলিজমের প্রথমবার জন্ম হচ্ছে ল্যাটিন আমেরিকা। আমি এক্সাম্পল এর কথা বলছিলাম, তারা যখন আমি একটা উপন্যাস লিখছি যেখানে আমি বলছি যে একটা ঘরের মধ্যে বেশ কয়েকজন মানুষ বসে বসে খাচ্ছে, একটা অত্যন্ত দারিদ্রের ঘরের ছাপ, চারিদিকে লম্ফ জ্বলছে, কোনো ইলেকট্রিক কানেকশন নেই, একটা লোক একটা মুরগির হাড় চিবোচ্ছে 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 চিবোচ্ছে, হাড়টা চিবানো হয়ে গেল, সে তার খাবার শেষ করে গেল তার কলের কাছে, সে হাত ধোবে, দের ইজ নো ওয়াটার, কোনো জল নেই, কোনো জল নেই। তখন সে কি করবে? সে দরজার কাছে গেল এবং আকাশের দিকে উড়ে চলে গেল, জাস্ট আকাশের দিকে উড়ে তার ডানা ঝাপটে বেরিয়ে গেল। তার আগে কিন্তু একবারও ইন্ট্রোডাকশন নেই সেই মানুষটা উঠতে পারে কি পারে না। একটা মানুষ তাকে ডিসক্রাইব করছে, করতে করতে বলছে যে একেবারেই অর্ডিনারি ক্যারেক্টার, কিন্তু তার হর্নটা, তার শিংটা খুব বৃহৎ। বহুদিন থেকে তার বাড়িতে প্রায় 8টা 9টা জেনারেশন জুড়ে তার এই শিংটা গজিয়েছে। তাহলে একটা অর্ডিনারি ক্যারেক্টারকে যে কোনো সময় এক্সট্রাঅর্ডিনারি করে দিতে পারে এই ম্যাজিক রিয়েলিজম, জাদু বাস্তবতা, বাস্তবের মধ্যে লোকেটেড, খুব ভীষণভাবে এই আমাদের প্রত্যেকদিনের জীবনের মধ্যে লোকেটেড হচ্ছে রিয়েলিজম। রিয়েলিজম তো তাই, and magic realism hocche jokhon ei realistic atmosphere er modhe magic enchantment phantasmagoric happenings fantasy introduced hoy. Amra exact definition of magic realism ekbar dekhe nebo. It's a specifically a 20th century style of fiction and literary genre influenced by an eponymous German painting style. Eta ekshomoy ottonto bikkhato German painting style chilo 1920s e, তার উপরে ভিত্তি করে এই ম্যাজিক রিয়েলিজম গড়ে ওঠে। অ্যাজ আ লিটারারি ফিকশন স্টাইল ম্যাজিক রিয়েলিজম পেইন্টস আ রিয়েলিস্টিক ভিউ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড হোয়াইল অলসো অ্যাডিং ম্যাজিক্যাল এলিমেন্টস। রিয়েলিজম থাকবে তার সঙ্গে ম্যাজিক্যাল এলিমেন্ট থাকবে, অফেন ডিলিং উইথ দ্য ব্লারিং অফ দ্য লাইন্স বিটুইন ফ্যান্টাসি অ্যান্ড রিয়েলিটি, বাস্তব এবং ফ্যান্টাসি এর মধ্যে যে বর্ডার লাইনটা কখন আস্তে আস্তে চলে যাবে তুমি বুঝতেও পারবে না। Magic realism, perhaps the most common term, often offers to literature in particular with magical or supernatural phenomena presented in an otherwise real world or mundane setting. At otherwise real world or mundane setting, it often jadur kotha bolbe ni habdeo parbe na. Amader banglay ottonto boro magic realist lekhok Nobarun Bhattacharjo, Nobarun Bhattacharjo Harvard jara porecho tara jano জাদু এবং বাস্তবতাকে একটা জায়গায় মিলিয়ে দেবে। এবং আমরা বলতে পারি দিস ম্যাজিক রিয়েলিজম, আমি আগেই বলেছিলাম, ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ ল্যাটিন আমেরিকান লিটারেচার। সব থেকে বড় ম্যাজিক রিয়েলিস্ট ভদ্রলোককে দেখে নাও পরবর্তীকালে এমএফএ নিশ্চয়ই পরিচয় হবে, গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ, MARQUEZ মার্কেজ। তার লেখা বিখ্যাত নভেল 100 ইয়ার্স অফ সলিচুড নাম শুনে থাকবে, পাবলিশড ইন 1967, কলম্বিয়ান অথর গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ। অনেকেই বলে জাদু বাস্তবতার ডেফিনিশন এবং আধুনিক উপন্যাসের ডেফিনিশন এই 100 ইয়ার্স অফ সলিচুড বদলে দিয়েছিল। এবং আর একটা খুবই বিখ্যাত নভেল, লাভ ইন দ্য টাইম অফ দ্য কলেরা। তো এই ধরনের মানুষগুলো যে মানুষগুলো বাস্তব এবং তার সঙ্গে সঙ্গে রিয়েলিটি তাকে অনেক সময় গুলিয়ে ফেলে, তাদেরকে নিয়ে তাদের তারা কেমন ভাবে এই লেখার মধ্যে তাদের লেখার মধ্যে আসছে, দ্যাট ইজ ম্যাজিক। আমি আমি কয়েকটা ম্যাজিক রিয়েলিস্টিং যদি কয়েকটা ছবি বা পেইন্টিং এর কথা বলি বা কয়েকটা ফটো আর্টের কথা বলি, দিস ইজ আ ম্যাজিক রিয়েলিস্ট ফটো আর্ট। যেন যেন মুখের মধ্যে দিয়ে বার্স্ট করছে, বার্স্টিং ফোর্থ অফ দ্য কালার্স, ম্যাজিক রিয়েলিস্ট। এই যে আমরা হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজও দেখবো, একটা কার্পেট কার্পেটের মধ্যে দিয়ে যেন উড়ে যাচ্ছে লম্ফ নিয়ে, ম্যাজিক রিয়েলিস্ট হ্যাপেনিং, দিস ইজ ম্যাজিক রিয়েলিস্ট। বইয়ের উপরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখছে, সত্যিই তো বইয়ের উপরে ভিত্তি করে আমরা পৃথিবীকে দেখি বা চিনি। সো ম্যাজিক রিয়েলিজম কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টাইল অফ আর্ট, বি ইট ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য ফটো। অনেক অনেক সময় পোস্ট ইম্প্রেশনিস্ট পেইন্টার
ভ্যান গগকে ম্যাজিক রিয়েলিস্ট আর্টিস্ট বলা হয়, যদিও তিনি একেবারেই মানে এক্সপ্রেশনিজমের পরবর্তীকালে আমরা ঠিক তাকে বলতে পারি, কিন্তু যেভাবে তিনি রাত্রিকে দেখিয়েছেন, রাত্রির স্টারি নাইটস কে যেভাবে পেইন্ট করেছেন, দ্যাটস অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফ্রম দ্য রিয়েলিটি, বাস্তব থেকে আলাদা, ফলে ইট ইমার্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট art form, be it in the area of the painting, be it in the area of the photo art, be it in the area of the literature. তোমরা যদি কেউ photo art এ দেখো, তোমরা আমি টমি ইনবার্গকে আমার খুবই প্রিয় মানুষ, আমি তার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি, তো টমি ইনবার্গ, তোমরা কেউ টমি ইনবার্গের নাম শুনেছো? According to me, he is absolutely brilliant. Absolutely brilliant. This is Tommy Ingberg's photography. আমি একটা ছবি তৈরিও করেছিলাম ইনবার্গের মডেল তৈরি করে ছবি তোলেন, আমার দেখা পৃথিবীর মধ্যে এই মুহূর্তে অন্যতম শ্রেষ্ঠ ফটোগ্রাফ। আরেকজন আছে জোয়েল রবিনসন, তিনি খুবই বিখ্যাত, জোয়েল রবিনসন, another magic realist or surrealist photo artist. This is Robinson. জোয়েল রবিনসন খুবই খুবই বিখ্যাত, ইনস্টাতে যারা আছো দেখতে পারো, যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট জোয়েল রবিনসন। সো ফর একটা খুব ইম্পর্টেন্ট ফটো আর্ট হিসেবে কিন্তু ইমার্জ করেছে এই ম্যাজিক রিয়েলিজম, এবং আমরা কিন্তু এই হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ এর মধ্যে এই যে পার্টিকুলার আর্ট ফর্ম, জাদু এবং বাস্তবতা, এমন একটা শহরে তাকে যেটা খুব পুরনো, গল্প বলে পেট চালায়, তার মা তাকে ছেড়ে চলে যাবে, কেমন করে তাকে ফেরত আনবে এই হারুন, হারুন এবং রশিদ, রশিদ হচ্ছে তার বাবা, আমরা একটু পরে গল্পের চরিত্রের মধ্যে ঢুকবো, তাকে নিয়ে তাদের এই পার্টিকুলার জনরার মধ্যে ম্যাজিক রিয়েলিজম, এবং আরো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ন্যারেটোরিয়াল স্টাইল যার কথা আমি বলবো, দ্যাট ইজ হিস্টোরিওগ্রাফিক্যাল মেটাফিকশন। তোমরা আমাকে বলবে হোয়াট ইজ হিস্টোরিওগ্রাফি, হিস্টোরিওগ্রাফি কাকে বলে? বলো বলো বলো, হোয়াট ইজ হিস্টোরিওগ্রাফি? এনি ওয়ান ইন দ্য ক্লাস, প্রায় 16 জন রয়েছে, হিস্ট্রি কি? ইতিহাস কি? হিস্ট্রি নিয়ে যেটা স্টাডি করা হয় সেটাই তো হিস্টোরিওগ্রাফি। Yes. Historiography is basically the philosophy of history. It talks about the methods and techniques of history. And what is metafiction, Siyoni? Metafiction kake bole? Bola uchit metadrama r motoi metafiction ki? Meta mane ki? Meta mane within, onek shomoy hoy beyond hoy, ekhetre within. It's a fiction about fiction. Metadrama, হ্যামলেটের একটা বিখ্যাত মেটাড্রামার এক্সাম্পল হচ্ছে মাউস ট্র্যাপ। মাউস ট্র্যাপ নাটকটা হ্যামলেটের মধ্যেই হয়েছিল। এই নাটকের মধ্যে আঙ্কেল ক্লডিয়াস কে কিভাবে মারবে হ্যামলেট, তার প্ল্যান হ্যামলেট করেছিল, এবং তার জন্যই নাটকটাকে করা হয়েছিল। এই নাটকটা স্টেজে হবে, তখন হ্যামলেট গিয়ে তার কাকাকে মারবে। সো ড্রামা উইদিন আ ড্রামা, প্লে উইদিন আ প্লে, মেটাড্রামা সেরকম ফিকশন উইদিন আ ফিকশন। আমি অলরেডি পড়িয়েছি তোমাকে মেটা পোয়েট্রি, মেটা পোয়েট্রি এক্সাম্পল কুবলা খান, a poem about poetry, kemon kore kobita lekha hoy tai niye, tai to metafiction hocche kemon kore uponnyas lekha hoy, jodi eta author er brain er moddhe dhuke ebong dekha hoy eta author kemon kore uponnyas lekhen, tale seta metafiction hobe ei rokom dhoroner. Historiographical metafiction, historiographic metafiction is a specific genre, a term coined by the Canadian literary theorist Linda Hartshean. Pratham toi kore nei mohila অত্যন্ত মানে নামি একজন লিটারেরি ক্রিটিক, ওকে, 1980s এ। এটার মানে কি, এটা কি করছে? ইট ইনকর্পোরেটস টু জনরা, ওয়ান ইজ ফিকশন, ওয়ান ইজ হিস্ট্রি। ফিকশন এবং হিস্ট্রিকে একটা জায়গায় আনছে। সো দ্য টার্ম ইজ ইউজড ফর দ্য ওয়ার্কস অফ দ্য ফিকশন হুইচ কম্বাইন লিটারেরি ডিভাইসেস অফ মেটাফিকশন উইথ হিস্টোরিক্যাল ফিকশন, মানে যার মধ্যে ফিকশন রয়েছে, যার মধ্যে খানিকটা ভেজাল রয়েছে, যার মধ্যে খানিকটা আমরা বলতে পারি যে উপন্যাসের ঢং আছে, আবার ইতিহাসও আছে। প্রত্যেকটা রুশদির নভেলের মধ্যে এই হিস্টোরিওগ্রাফিক মেটাফিকশনের যে বীজ বপিত আছে। তুমি যদি ভালো করে পড়তে চাও, ফর এক্সাম্পল মিডনাইট, তার মধ্যে হিস্ট্রি আছে,
because it about the partition of India and Pakistan, about the nation formation, তার মধ্যে প্রচুর পরিমাণে ফিকশনাল ক্যারেক্টার আছে, সে কয়েকজন ফিকশনাল ক্যারেক্টার, তাদের জীবন এবং ইতিহাস, এগুলো কেমন করে মিলে যাচ্ছে, মানে এই দুটো জগৎ একসঙ্গে মেলে, তখন তাকে হিস্টোরিওগ্রাফিক মেটাফিকশন বলা হয়। The term is used for works of fiction which combine the literary devices of metafiction with historical fiction. Works regarded as historiographic metafiction are also distinguished by frequent allusions to the other artistic, historical, and literary texts. As for example, intertextuality. Intertextuality, ami juriya kristeba bora theke bolechi. Intertextuality is the shaping of a text near an author. একটা প্রত্যেকটা টেক্সটের মধ্যে আমরা জানি, আমরা হ্যারল্ড ব্লুমের যদি অ্যাংজাইটি অফ দ্য ইনফ্লুয়েন্স পড়ে থাকি, আমরা জানি যে প্রত্যেকটা লেখার মধ্যে দ্য গোস্ট অফ দ্য আদার রাইটার্স, অন্য লেখকদের ভূত ঘুরে বেড়ায়। লোকে বলে যে লিটারেচার কান্ট বি আ কাইন্ড অফ আইসোলেটেড ক্রিয়েশন, যদি শরদিন্দু না থাকতো তাহলে সত্যজিৎ আসতো না, আর যদি রবীন্দ্রনাথ না থাকতো তাহলে সত্যজিৎ আসতো না, যদি বঙ্কিমচন্দ্র না থাকতো তাহলে হয়তো রবীন্দ্রনাথই আসতো। ফলে এই যে স্টেপ বাই স্টেপ পর পর এই যে পা দিয়ে দিয়ে লিটারেচার তৈরি হয়, লিটারেচার সাহিত্য কোনোদিন একদিনে তৈরি হয় না, জয় গোস্বামী তৈরি হতো না যদি না বাংলাতে ভাস্কর চক্রবর্তী বা শক্তি চট্টোপাধ্যায়ের মতো শক্তিশালী কবিরা না লিখতেন। ফলে অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স, হ্যারল্ড ব্লুম একটা ইটস আ ভেরি কমপ্লেক্স সিক্স লেয়ার থিওরি, যেখানে তিনি বলেন যে একজন অথার প্রত্যেক মুহূর্তে আরেকজন অন্য অথারের গোস্টের সঙ্গে কনস্ট্যান্টলি সাইকোলজিক্যাল লড়াই করে, সেই সাইকোলজিক্যাল কনফ্লিক্টের কনফ্লিক্টের মধ্যে দিয়ে তিনি তার ইনফ্লুয়েন্স, অন্য অথরের যে প্রভাবটাকে তিনি নেগেট করার চেষ্টা করেন, তার জীবন থেকে নেগেট করে তারপরে অরিজিনাল রাইটিংটা ইমার্জ করে, তাই তো? ফলে ফলে ইন্টারটেক্সচুয়ালিটি হচ্ছে যেখানে অন্যান্য সমস্ত টেক্সটের ইনফ্লুয়েন্স তার মধ্যে হয়ে গেছে। তোমরা পড়েছো ইন্টারটেক্সচুয়ালিটি, বিরাট বড় এক্সাম্পল হচ্ছে প্রুফক। মডার্ন লাইফের যে হেলিশনেস, তার যে নরকময় যে আধুনিক সভ্যতা, যে আধুনিক জীবন, সেটাকে বোঝানোর জন্য দান্তে এরিয়াকে এরিয়ার দান থেকে ব্যবহার করছে, তাই তো? ফলে ইন্টারটেক্সচুয়ালিটি অনেক ক্ষেত্রেই টেক্সটের মধ্যে ঢুকে পড়ে এই ধরনের মেটাফিকশনের মধ্যে। সো ইন্টার আমরা এই নভেলের মধ্যে পাবো, অন্যান্য বিভিন্ন নভেল বিশেষ করে অ্যারেবিয়ান নাইট, আরব্য রজনী বা আরব্য উপন্যাস, হারুন শব্দটাই কিন্তু ডিনোট করছে হারুন আল রশিদকে। তিনি হচ্ছেন মানে অ্যারেবিয়ান নাইটসের যে বিরাট বড় কিং, যে গল্প বলার জন্য গল্পের মধ্যে দিয়ে এমন করে মানুষ বেঁচে থাকে তার কথা তিনি প্রথমবার বলেন, হারুন আল রশিদ। ফলে রুশদির নভেলের মধ্যে ইন্টারটেক্সচুয়ালিটি, একটা টেক্সট হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ, সি অফ স্টোরিজ কাকে বলছে? কথা শরীর সাগরকে, গুণোদ্ধয়ের বৃহৎ কথা থেকে তৈরি কথা শরীর সাগর, আমরা জানি একটা 8th সেঞ্চুরি ইন্ডিয়ান টেক্সট। ফলে ইসলামিক ট্র্যাডিশন শুধুমাত্র নয়, হিন্দু ট্র্যাডিশন, ইন্ডিয়ান সমস্ত ট্র্যাডিশন, ইসলামিক ট্র্যাডিশন, জিবিশ ট্র্যাডিশন, বিভিন্ন ধরনের ঐতিহ্য, তাদের যে সংস্কার, তাদের রীতিনীতি, তাদের ধর্মীয় লেখা, সবকিছুই এই রুশদির মধ্যে, এই রুশদির লেখার মধ্যে মিলে গেছে। রুশদি কেন বলছেন আয়াতুল্লাহ কোহিনীকে যে তোমরা আমার বলার স্বরকে রোখার চেষ্টা করছো, আমি কিন্তু তোমাদের ট্র্যাডিশনের লেখা, তোমাদের ঐতিহ্যের লেখাকে নিচ্ছি। ইসলামিক ট্র্যাডিশন মানেই ইট নট অলওয়েজ টকস অ্যাবাউট পিউরিটি, এটা কেবলমাত্র ইসলামিক ট্র্যাডিশন মানে কিন্তু বিশুদ্ধতা নয়, ইসলামিক ট্র্যাডিশন মানে কিন্তু সেন্সরশিপ নয়, ইসলামিক ট্র্যাডিশন মানে গল্প বলা এবং এই মাল্টিপল লেয়ার অফ দ্য স্টোরিকে রিকগনাইজ করা, এই মাল্টিপল স্টোরি অফ দ্য মাল্টিপল লেয়ার অফ দ্য ন্যারেটোরিয়াল পাওয়ারকে, এই বৃত্তান্তের যে ক্ষমতাকে, বৃত্তান্ত মানে কি বৃত্তের অন্ত, বৃত্তান্ত বৃত্ত, একটা বৃত্ত শেষ হয় ওই আবার নতুন বৃত্ত শুরু হয়, বৃত্তান্ত ন্যারেশন, ন্যারেশন কোনোদিন শেষ হয় না, মহাভারত গল্প চলতেই থাকে। 2021 সালের মহাভারত লেখা হলে তোমাদেরকে নিয়ে মহাভারত লেখা হবে, আমাদের এই ভারতবর্ষকে নিয়ে মহাভারত লেখা হবে, গল্প কোনোদিন শেষ হয় না। এই যে গল্পের ভয়ঙ্কর ক্ষমতা, এই এই যে কেমন করে ন্যারেট করবে সেটা তোমার উপরে নির্ভর করছে, তুমি কেমন করে তোমার স্টোরিকে প্রেজেন্ট করবে। তো তাই নিয়ে কিন্তু রুশদি এই হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজে লিখছেন। আমরা পড়লাম রুশদির দুটো খুবই ইম্পর্টেন্ট
ন্যারেটোরিয়াল ডিভাইস যেটা এই গল্পে ইউজ করেছেন, স্পেসিফিক লিটারেরি জনরাতে বিলং করে এই গল্পটা। একটা হচ্ছে ম্যাজিক রিয়েলিজম, একটা হচ্ছে হিস্টোরিওগ্রাফিক্যাল মেটাফিকশন। মনে থাকবে? হ্যাঁ স্যার। বেশ, ভেরি গুড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অল্প জাস্ট চিলড্রেন্স লিটারেচার, কাকে বলে আমি অলরেডি অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন দ্য ওয়ান্ডারল্যান্ডে আমার ক্লাসও রেকর্ডের অবস্থা আছে, সেখানে আমি একটা ক্লাস পুরোটাই চিলড্রেন্স লিটারেচারের উপরে দিয়েছি। তোমাদেরকে যখন পড়িয়েছি তখন চিলড্রেন্স লিটারেচার কাকে বলে আমরা জানি, যে চিলড্রেন্স লিটারেচার মানে ডেফিনেশন দিতে গেলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি মেড ফর দ্য চিলড্রেন, কিন্তু তা তো সবসময় থাকে না। চিলড্রেন্স লিটারেচারের মধ্যে অনেক সময় ফেয়ারি টেল, লুলাবাই, ফেবল, ফোক সং সবকিছু ঢুকে পড়ে। এর ফলে চিলড্রেন লিটারেচার অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যাডাল্টদেরকে অনেক রকমের লেসন দেয়। ফর এক্সাম্পল, জেকে রাউলিং এর হ্যারি পটার, হ্যারি পটার কে শুধুমাত্র চিলড্রেন্স লিটারেচার নয়, এখানে এখানে শুধুমাত্র মাগলদের গল্প, যারা ম্যাজিক জানে না, মাগল আর যারা ম্যাজিক জানে তাদের গল্প না, তা নয়। এটা মানুষকে এথিক্স এর কথা বলে, মরালিটির কথা বলে, সত্যের কথা বলে, সত্যানুসন্ধানে সাহায্য করে। পঞ্চতন্ত্রের গল্প কি শুধুমাত্র আর কয়েকটা কাকের গল্প? তা নয়। এই যে কাক, যে কাক গরমের মধ্যে একটা অত্যন্ত উষ্ণ দুপুরে প্রথমবার ডিসকভার করলো কেমন করে জল খেতে হবে, কিসের গল্প? নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, তার গল্প, তাই না? ফলে গল্প গল্প এই যে স্টোরি, এই যে স্টোরি, এই চিলড্রেন্স লিটারেচার, জুভেনাইল লিটারেচার, গল্প মানে গল্প, এবং সেটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এথিক্যাল প্যারাডাইম এর মধ্যে দিয়ে আমাদের শেখাচ্ছে। এবং এই গল্পের মধ্যে দিয়ে, ফ্যান্টাসির মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা প্রসেসের মধ্যে শেখার চেষ্টা করছি। এবং আমরা বলতে পারি যে চিলড্রেন্স লিটারেচার তাদের একটা পার্টি হচ্ছে ননসেন্স লিটারেচার, ননসেন্স লিটারেচার চিলড্রেন্স লিটারেচার একটা অংশ। ননসেন্স তাদের এডওয়ার্ড লিয়ার বা সুকুমার রায়, যখন সুকুমার রায় লিখছেন কুমড়ো পটাশ যদি কাঁদে খবরদার খবরদার এসে না দুঃখ আছে, কুমড়ো পটাশ এখানে একটা এমন একটা ফিগার, কুকুর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে বেহাল শুলে বলবে খালি রাধে কৃষ্ণ রাধে। ফলে এখানে তিনি এমন একটা ফিগার যিনি যেন যেন চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে কুমড়ো পটাশ এটা কত ভয়ঙ্কর টেরিবল ফিগার, ফর্মিডেবল ফিগার। এখানে কুমড়ো পটাশ কে? রাষ্ট্র, স্টেট, যে রাষ্ট্র দরকার পড়লে মানুষকে ভয় দেখাতে পারে, খুন করতে পারে, হয়তো সালমান রুশদির মতো তার এগেনস্ট সেন্সরশিপ জারি করতে পারে। তবে এই বিষয়গুলো কিন্তু ইট অলসো বিলংস টু দ্য চিলড্রেন্স লিটারেচার জনরা। অনেকেই বলে যে বলো শুভব্রত বলছি, ওখানটা আবার বলুন, কুমড়ো পটাশ ওই রাষ্ট্র, ওখানটা আবার বলুন, ওর একটু মানে কেটে কেটে গেছিল। হ্যাঁ, কুমড়ো পটাশ যদি কাঁদে খবরদার খবরদার এসো না কেউ তার কাছে, কুকুর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে বিহাল শুলে কাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। এই যে সুকুমার রায়ের কবিতা, এখানে কুমড়ো পটাশ কিছু সিম্বল, ইটস অ্যান অ্যালিগরি অফ দ্য টেরার, এটা টেরারের অ্যালিগরি। যখন সুকুমার রায় 1920-1930-এর দশকে তার এই অমর লেখা লিখছেন, তখন ভারতবর্ষ জুড়ে যে আর্মড রেভলিউশনারি তারা যুদ্ধ করছে ব্রিটিশদের বিপক্ষে। ফলে এখানে রাষ্ট্র, সেই রাষ্ট্র যে মানুষের কথা বলার অধিকার, ফ্রিডম অফ এক্সপ্রেশন কে সম্পূর্ণরূপে শেষ করার কথা ভাবে, তাকে সামনে আসতে দেয় না, তাই না? ফলে তাকে অ্যালিউড করছে। ফলে নট অলওয়েজ অল চিলড্রেন্স ফিকশন আর মিয়ারলি চিলড্রেন্স ফিকশন, শিশুদের লেখা উপন্যাস কেবলমাত্র শিশুদের জন্য নয়। আরেক আমরা যদি মানে আমরা অ্যাকচুয়ালি মানে ভালো করে পড়ি না, তোমরা বাটুল দ্য গ্রেট কেউ পড়েছো? বাটুল দ্য গ্রেট ছিল, বাটুল দ্য গ্রেটের, হ্যাঁ বাটুল দ্য গ্রেট পড়া অবশ্যই উচিত। নারায়ণ দেবনাথের বাটুল দ্য গ্রেট এই ছিল আমাদের কাভার, আমরা পাগলের মতো ওয়েট করতাম এই বুকটার জন্য। বাটুল লেখা হচ্ছে 1970-এর দশকের, খুব বিখ্যাত। আমার কাছে ছিল বাটুল সমগ্রটা, বাটুল সমগ্র আমার কাছেও আছে, সবকটা একসঙ্গে আছে। তো এবার মানে বাটুল কিসের সিম্বল?
বাঙালি একটা সুপার হিরো যার গায়ে গুলি লাগে না, গুলি এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে। এখানে যে দুটো ক্যারেক্টার বাকুল মামা এদিকে ভাগ্নে, হ্যাঁ, এরা এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হয়ে পড়ছে, যেগুলো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। একটু ভালো করে পড়লেই বুঝতে পারবে 1970-এর দশক হচ্ছে নক্সালাইট মুভমেন্টের সময়। সেই সময় রাষ্ট্রের একটা নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল এই ধরনের ইউথ, এই 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 নামগুলো ভুলে গেছি, এদের মতো ইউথ থেকে। নোনটে ফোনটা ওই একই সময় লেখা, যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়ে পড়ছে। সেই সময়কার প্রেসিডেন্সি ক্যালকাটা ইউনিভার্সিটির 70 years এর ছাত্রছাত্রীরা, তাদেরকে সঠিক পথে আনার জন্য এরকম একটা বাঁটুলের মতো ফিগার, যেন একটা অ্যালিগোরিক্যাল ফিগার, যে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে এবং এদেরকে নিয়ে পুলিশদের এখানে ভরে দিচ্ছে, তাই তো? তাহলে পুলিশকে এত গ্লোরিফাই করার কারণটা কি এই চিলড্রেন্স লিটারেচারে? কারণ নারায়ণ দেবনাথের কলম দিয়ে আমরা বলতে পারি সেই সমাজের যে প্রয়োজন ফর আ স্টেবিলাইজ গভর্নমেন্ট, ফর এ প্রপার ল অ্যান্ড অর্ডার ইন এ কমপ্লিট কিওটিক সিচুয়েশনে, প্রপার এস্টাবলিশমেন্ট অফ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তাকে নিয়ন্ত্রণ করার জন্য এরকম একটা মানুষের প্রয়োজন ছিল, বাঁটুলের মতো, যার মধ্যে গুলি লাগবে আর বেরিয়ে যাবে, গুলি লাগবে বেরিয়ে যাবে। ফলে এইভাবে কিন্তু চিলড্রেন্স ফিকশন ক্রিয়েট হয়। চিলড্রেন্স ফিকশন কেবলমাত্র শিশুদের জন্য উপন্যাস তৈরি করলাম তা নয়, চিলড্রেন্স লিটারেচার তো সমাজের বা সমাজের অংশ, সমাজ থেকেই তো তার উৎপত্তি বা উৎপত্তি বা জন্ম। যদি সমাজই সমাজের ইনফ্লুয়েন্স সেখানে না থাকে তাহলে হবে কেমন করে? ফলে পড়তে গেলে তোমাকে এরকম মাল্টিপল লেয়ারটাকে আস্তে 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 ভেঙে 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 বের হবে তার মধ্যে। বলে পুরস্কার। ডাইরেক্টলি স্টোরিতে যাব, আমরা গল্পের দিকে একবার তাকানোর চেষ্টা করবো। আমরা গল্পটাকে ইন ডিটেল তো পরের ক্লাসে করার চেষ্টা করবো, আজকে আমরা গল্পের যে বেসিক জিনিসটাকে একবার দেখার চেষ্টা করি আমরা, ঠিক আছে? যদিও এটা খুব বিরাট বড় করে আসে, আমরা একটু ছোট করে, আমার লেখাটাতে আর একটু ছোট করে আছে, সেখানে একটু ভালো করে দেখতে পারো। তার আগে আরো কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে নিই। এই গল্পটা তোমরা যদি টেক্সটটা খোলো আর কি, হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, দিস ইজ দ্য টেক্সট অফ দ্য হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। দেখো, শুরু হচ্ছে এই ডেডিকেটেড প্রিফেস দিয়ে, জেমলা জেন্ডা জানাডু, জানাডু তোমরা পড়েছো তাই তো? আমি এখান থেকে পড়ি, দাঁড়ো। জেম্বিয়া জেন্ডা জানাডু, অল আওয়ার ওয়ার্ল্ড ড্রিমস মে কাম ট্রু। এই যে জেম্বিয়া জেন্ডা এবং জানাডু জেন্ডা, উইজার অফ দ্য কোজের একটা জায়গা, জানাডুতে ম্যানব্রেক থাকতো, জানাডুকে কোল্ড রিজ উপন্যাসের তার সরি তার যে পোয়েট্রি লোকেশন হিসেবে নিয়েছে, এগুলো প্রত্যেকটাই ইমাজিনারি লোকেশনস। এই যে পৃথিবীর বিভিন্ন ইমাজিনারি লোকেশনস, অল আওয়ার ওয়ার্ল্ড ড্রিমস মে কাম ট্রু, আমাদের পৃথিবী সম্পর্কে সমস্ত স্বপ্ন হয়তো কোনদিন সত্য হতে পারে। ফেয়ারি ল্যান্ডস আর ফিয়ারসাম টু, কিন্তু মাথায় রাখতে হবে যে ফেয়ারি ল্যান্ড কিন্তু ফিয়ারসাম টু, এখানে কিন্তু ভয়ঙ্কর লোকেরাও থাকতে পারে। হয়তো ফিয়ারসাম পিপল বলতে এই আয়াতুল্লাহ কোহেমনি যারা লিডার তাদের কথা তিনি রেফার করছেন। ফিয়ার ফেয়ারি ল্যান্ডস আর ফিয়ারসাম টু, অ্যাজ আই ওয়ান্ডার ফার ফ্রম ভিউ, এই যে এই যে এই লাইনটা, অ্যাজ আই ওয়ান্ডার ফার ফ্রম ইউ, আমি নিজেকে লুকিয়ে রেখেছি, আমি লোকের জনসমক্ষের চক্ষুর অন্তরালে লুকিয়ে রেখেছি, আমি ঘুরে বেড়াচ্ছি, ফার ফ্রম ইউ, রিড অ্যান্ড ব্রিং মি হোম টু ইউ। তুমি উপন্যাসটা পড়ো, তার ছেলেকে বলছে জাফারকে, তুমি উপন্যাসটা পড়ো, পড়লে তাহলেই আমি তোমার কাছে আসবো, তোমার আমাকে তুমি বাড়ি আনতে পারবে। দেখো প্রত্যেকটা যে ওয়ার্ড ZAFAR, এই যে কবিতার প্রত্যেকটা প্রথম ওয়ার্ড জাফার, তার নিজের ছেড়ে জাফার, তাকে এটা ডিনোট করছে, বুঝতে পেরেছো? মানে এই যে ডেডিকেটেড প্রিফেস, এর মাধ্যমে রুজদি নিজের যে মনের কথা তার ছেলেকে, ছেলের সঙ্গে যে সেপারেটেড, মানে জানি রুজদি পার্সোনাল লাইফ খুবই ফুল অফ টার্মোয়েল, অনেকগুলো বিয়ে করেছেন তিনি। Zambia Zenda Zanadu, all our world dreams may come true, fairy lands are fearsome too, as I wander far from you, read and bring me home to you. এটা পড়ো, এটা পড়লে আমি তোমার অনেক কাছাকাছি আসতে পারবো। বেসিক্যালি গল্পটা কি, গল্পটা হচ্ছে ইটস অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য রাশিদ খলিফা। হু ইজ রাশিদ খলিফা?
রাশিদ খালিফার ইজ দ্য স্টোরি টেলার ইন সালমান রুশদিস নভেল হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, এই গল্পের যিনি মূল গল্প বলেন যিনি, রাশিদ, রাশিদ খালিফা কিন্তু ডিনোট করছে, আমরা পরে জানবো, এই অ্যারেবিয়ান নাইটের একটা চরিত্র। গল্প তৈরি করা, যারা গল্প বলে, যেমন লোমহর্ষণ, লোমহর্ষণের পুত্র হচ্ছে উগ্রসভা সৌদি, যে মহাভারতের মূল কথক ঠাকুর, তিনি গল্প বলেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েন এবং গল্প বলা যার কাজ, এমন গল্প বলবে লোমহর্ষণের মতো যে লোমকে হর্ষণ করতে পারবে, যে তার লোমটা লোম মানে তোমার যে লোম তোমার দিকে অ্যাট্রাক্ট করতে পারবে, লোম ঘাড়া করে দেবে, বলি রোমাঞ্চক উপন্যাস। সো হি হ্যাজ অ্যাকচুয়ালি ইউজেস হিজ ওয়ান্ডারফুল এবিলিটি টু মেক আপ অ্যান্ড টেল স্টোরিজ, গল্প বলার ক্ষমতা হারিয়েছে। হোয়েন হিজ ওয়াইফ সোরায়া, তার ওয়াইফ সোরায়া এই এই সময় তাকে ছেড়ে চলে গেলেন, লিভস হিম ফর স্নাইভলি মিস্টার সেনগুপ্ত, বাঙালির ক্যারেক্টার অত্যন্ত নেগেটিভ লাইটে পোর্ট্রে করেছেন রুশদি, মিস্টার সেনগুপ্তের সঙ্গে সোরায়া চলে গেল। A man who has always complained to Harun and his mother about the uselessness of the storytelling. যে বারবার বলতে গল্প বলে আর কি হবে, সব গল্প বলে বেড়ায়, কোনো মাথা মুন্ডু কিছু নেই, রূপকথার গল্প, তার সঙ্গে বাস্তবের কোনো রিলেশন নেই। গল্পের যে থেরাপিউটিক পাওয়ার বর্তমানে, মানে গল্পকে ইনফ্যাক্ট স্টোরি টেলিং ইজ অডিও বুককে ইউজ করা হচ্ছে, থেরাপি, ফিজিওথেরাপির পার্ট হিসেবে ইউজ করা হচ্ছে, তাকে যে নেগেট করার ক্ষমতা দেখায় তার বিপক্ষে রুখে দাঁড়াচ্ছেন রুশদি। হারুন ইজ দ্য ওনলি চাইল্ড অফ দ্য খালিফাস, খালিফাদের একমাত্র চাইল্ড হচ্ছে হারুন, হু ব্লেমস হিমসেলফ ফর দ্য ব্রেকআপ অফ হিজ পেরেন্টস ম্যারেজ অ্যান্ড হিজ ফাদার্স ডিসএবিলিটি, তার বাবা এবং মায়ের বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাই নিয়ে সে নিজেকে ব্লেম করছে। And in his efforts to restore Rashid's storytelling power, Rashid's storytelling power ta ke kemon kore restore korbe, kemon kore phiri anbe she, tai nei golpo ta. Arun manages to trap the water genie, if genie bolte gene bolte pari amra, water gene, okay, jar kotha amra Aladdin ebong Ashcharya Pradeep e peyechi, to gene ke amra je 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 kono shomoy amra jodi Ashcharya Pradeep ta ke ghoshe dei tale gene er uposthiti hobe, water gene. If if ke trap kore amar baba ke golpo bolar khomota phiriye dao, apato drishtite ottonto sadharon ekta uponnyas kintu absolutely brilliant narratorial technique, amra porer class e jokhon aro detail e story ta ekbar tomaderke bole debo, bolar pore tokhon amra chapter wise por por text ta porte porte summary gulo porte 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 jabo। তারপরে দেখবো যখন চলে যাবে তার ওয়াইফ, তখন হি উইল ইভেনচুয়ালি লুজ অল হিজ পাওয়ার অফ দ্য স্টোরি টেলিং, আস্তে আস্তে হারাবে। এবং ইন হিজ এফর্টস টু রিস্টোর রশিদ স্টোরি টেলিং পাওয়ার, হারুন ম্যানেজেস টু ট্র্যাপ দ্য ওয়াটার জিন ইফ, হু হ্যাজ কাম টু ক্যান্সেল রশিদ স্টোরি ওয়াটার সাপ্লাই, যেটা যে এসছে এবং এই যে মানে দেখানো হয়েছে অ্যাজ এ গল্পটা, গল্প গল্পের যে সাপ্লাই একটা জলের মতো, স্টোরি ওয়াটার সাপ্লাই এর মতো, পরপর মানে যেরকম জল আসে গল্প আসে, ওটাকে এই যে ওয়াটার সাপ্লাই যেটা ক্যান্সেল হয়েছে সেটাকে সেটাকে ক্যান্সেল করার জন্য, সেটাকে থামানোর জন্য ই ফেস্টেন, ফাইনালি উইথ দ্য হেল্প অফ দ্য জেনি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, জিন অ্যান্ড দ্য ফ্রেন্ডস, হি রেস্টোরস হিজ ফাদার স্টোরি টেলিং পাওয়ার্স অ্যান্ড রিউনাইটস হিজ প্যারেন্টস। দেখবো যে কেমন করে রিউনিফিকেশন হচ্ছে, যখন গল্পের রশিদ ও গল্পের গল্প বলার ক্ষমতা তার আসবে, তখন তার আস্তে আস্তে তার ওয়াইফও ফিরে আসবে। রুশদি দ্য রিয়েল, এখানেই এই এই কথাটাই আমি একটু আগে বলার চেষ্টা করেছিলাম, রুশদি দ্য রিয়েল লাইফ স্টোরি টেলার ইজ কারেন্টলি সাফারিং ফ্রম আ সিমিলার কাইন্ড অফ ডিসএবিলিটি ইম্পোজ বাই দ্য রিয়েল লাইফ ফলোয়ার্স অফ খাত্তাম সুদ। এই খাত্তাম সুদ বলে একটা ক্যারেক্টার আমরা দেখবো, যখন গল্পটাকে আমরা ডিটেলে পড়বো, যে এই খাত্তাম সুদ, খাতাম মানে কি শেষ করো, হিন্দি, হিন্দির ক্যারেক্টার খাত্তাম সুদ, দ্য আর্ক এনিমি অফ দ্য স্টোরি ইজ, যে গল্প বলাকে শেষ করতে চায়, পৃথিবীর সমস্ত গল্প বলা মানুষের লাইফ লাইনটাকে শেষ করে দিতে চায়, ইন দ্য ল্যান্ড অফ দ্য কাহিনী,
একটা দেখবো আমার একটা ইমাজিনারি ল্যান্ড, তার নাম হচ্ছে কাহিনী। কাহিনী মানে গল্প বলার দেশ। এই গল্প বলার দেশে শেষ করতে গেছে খাত্তামিসু, দ্য স্টোরি অফ দ্য হারুন অ্যান্ড দ্য রাশিদ খলিফা, রিটেন বাই রুজদি ইন ইজ ফোর্সড এক্সাইল। দ্য ফোর্সড এক্সাইল লেখা হচ্ছে ডিলস উইথ দ্য থিম অফ এ রাইটার্স ফ্রিডম টু মেক আপ স্টোরিজ। একটা লেখকের গল্প বলার অধিকার রয়েছে। And Rushdie's current predicament is the latest reply of the age-old battle between the proponents of the freedom of the speech and the enemies. There are freedom of the speech, jara bondhu ebong shotru tader je juddher kotha, ei juddher kahinite Rushdie hocche latest addition. Plato porjonto ta Republic e amra jani, Plato ekjon philosopher chilen, ta Republic e tini bolechilen je he sought to banish the poets from his ideal Republic. Republic book tene tini bolechilen sob kobider kono proyojon nei, kobiderke immediately desh theke hatao. সাহিত্য চর্চা করা বন্ধ করো, কেবলমাত্র জিমন্যাশিয়াম এবং জিমন্যাস্টিক্স এই দুটোই কেবলমাত্র চলবে, আর বাকি কোনো কিছুর প্রয়োজন নেই। ফর ইটস আ সিমিলার ফিয়ার এন্ড কনসার্ন অন দ্য পার্ট অফ দ্য সার্টেন সেলফ প্রোক্লেমড আফোল্ডার্স অফ দ্য ইউনিভার্সাল ট্রুথ দ্যাট হ্যাজ লেড টু রুশদিস ব্যানিশমেন্ট। এরকমই কয়েকজন মানুষ সেটা মনে করে, তারাই একমাত্র সত্য কথা বলে। সেলফ প্রোক্লেমড আফোল্ডার্স অফ দ্য ইউনিভার্সাল ট্রুথ, তারা বিশ্বাস করে যে এই পৃথিবীতে ইউনিভার্সাল ট্রুথ হয়, আসলে ইউনিভার্সাল ট্রুথ বলে কিছু হয় না। আমি বারবারই পোস্ট স্ট্রাকচারালিজম পড়তে গিয়ে তোমাদের বলেছি, সত্য বলে সত্যি কিছু নেই, বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন কালচারে বিভিন্ন সত্য। সো দাস দ্য আলটিমেট অ্যাপিল অফ দ্য স্টোরিজ লাইজ নট ইন হোয়াট দে অ্যাকচুয়ালি সে বাট ইন হোয়াট সেন্টিমেন্টস দে হো। যদি গল্পের যে আলটিমেট অ্যাট্রাকশন অফ ফ্যাসিনেশন, এটা এই জন্য নয় গল্পটা কি বলছে, যদি গল্পটা অ্যাকচুয়ালি কিভাবে তিনি বলতে চেয়েছেন। বলো আজকে কি গল্পটা বলবো, আর এই গল্পটা বললে অনেকটা সময় লাগবে, প্রায় 30-40 মিনিট লাগতে পারে। আজকে গল্প আজকে ব্যাকগ্রাউন্ডটা বললাম, এর পরের দিন গল্পটা বলবো নাকি বলো? হ্যাঁ স্যার, নেক্সট দিনই বলবেন। বেশ, তাহলে পরের দিন সময় নিয়ে কালকে কালকে আর কি গল্পটা পুরোটা আমরা ডিসকাস করছি, আগে গল্পটা পুরোটা বলে নেব, তারপরে আমরা চ্যাপ্টার ভিত্তিক সামারি করব এবং টেক্সটও পড়তে পড়তে যাব। 4-5 দিনের মধ্যে আমরা মোটামুটি দিনে 4টে করে চ্যাপ্টার করব, 12টা এই দিনে, 3টে চ্যাপ্টার পড়ে করবো, 4 দিনে 3-4ই 12, ঠিক আছে? আমরা মোটামুটি শেষ করবো 4 দিনে টেক্সটটা, কালকে গল্প আর তারপরে আরো 4 দিন, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আমরা হারুন ইন দ্য সি অফ স্টোরিজ শেষ করবো। আশা করছি হারুন ইন দ্য সি অফ স্টোরিজ এর ব্যাকগ্রাউন্ড তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার বলো। সৃজনী বলছি যে ওই এই স্টোরির কন্ট্রোভার্সির জন্য কি মানে সালমান রুশদি ওই আলকায়েদা বলে যে গ্রুপটা আছে সেটাতে কি মানে হিট লিস্টে নাম উঠেছে? হ্যাঁ, পরবর্তীকালে আলকায়েদা এমন কি জইশ, হ্যাঁ, যে সমস্ত বড় বড় টেররিস্ট অর্গানাইজেশন তাদের হিট লিস্টে, এই কন্ট্রোভার্সির জন্য রুশদি টার্গেট হন। রুশদি পরে অনেক উপন্যাস লিখেছেন যেগুলো বেশ খানিকটা অনেক ক্ষেত্রেই কন্ট্রোভার্সিয়াল ইন নেচার, এর ফলে তার ফ্রিডম অফ দ্য এক্সপ্রেশন কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন অর্গানাইজেশন অপারেট করেছে। রুশদির এই হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ তাদের প্রতি একটা আনসার, এরকম আনসার নয় যে দেখো আমি ঠিক কাজ করছি, এরকম আনসার যে আমিও ভুল হতে পারি, আমিও ভুল হতে পারি, কিন্তু তোমরা অ্যাটলিস্ট মানুষজনের প্রাণ নেওয়াটাকে শেষ সলিউশন বলে মনে করো না। ফ্রিডম অফ দ্য এক্সপ্রেশন, মানুষের কথা বলার অধিকার এই পৃথিবীতে থাকা উচিত। একজন অথর বা একজন যিনি লিটারেচার তৈরি করেন তিনি তো মানে সমাজেরই প্রোডাক্ট, অতএব তার লেখার মধ্যে যে আমি বারবার বলছি আমার আর্টিকেলটা তুমি তোমার টাইটেল দেখো, আমি কিন্তু হেটেরো জেনাইটির কথা বলেছি। ফোরগ্রাউন্ডিং ইম্পিউরিটি ন্যারেটিভ, ন্যারেটিভের মধ্যে সব সময় ইম্পিউরিটি বা অশুদ্ধতা থাকবে, বিশুদ্ধ কোনোদিন ন্যারেটিভ হয় না, কোনো ন্যারেটিভ অরিজিনাল নয়, প্রত্যেকটা কাহিনীর মধ্যে অন্য কোনো কাহিনীর সাপ ছাপ থাকবে। এবং রুশদি বারবার সেলিব্রেট করেছেন এই হেটেরো জেনাইটি অফ দ্য স্টোরিজ, আমাদের সোসাইটির সমস্ত কালচারের সমস্ত সমস্যা এই হোমোজেনিয়াসনেস এর জন্য। হোমোজেনিয়াস মানে সেমনেস, আমরা মনে করি আমাদের বাঙালিদের যেরকম দেখতে একটু গোলগাল সুন্দর দেখতে, সেরকমই দেখতে গোটা পৃথিবীর লোককে হবে, এটা হতে পারে না। ব্রিটিশরা বিশ্বাস করতো তাদের মতোই ফর্সা গোটা পৃথিবী হবে, যারা কালো হবে তাদেরকে কলোনাইজ করো। ফলে সেলিব্রেশন অফ দ্য হোমোজেনিয়াসনেস যদি হয় তাহলে কিন্তু সারা পৃথিবীর বিপদ। বিপদ কেন? কারণ তাহলে সারা পৃথিবীতে কেবলমাত্র সাদা অথবা কালো কেউ একজন থাকবে, সারা পৃথিবীতে হয় যারা লম্বা বা বেটে কেউ একটা থাকবে, হয় সারা পৃথিবীতে ইন্ডিয়ান বা আমেরিকান বা ব্রিটিশ এদের মধ্যে কেউ একটা থাকবে। কারণ হেটেরোজিনিয়াস মানে 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 তো ইয়ার সেলিব্রেটিং ডিফারেন্ট কাইন্ড অফ কালচার্স। ভারতবর্ষের ডাইভার্স ল্যান্ড অফ দ্য পপুলেশন, ডাইভার্সনেস কেন?
কারণ আমি সমস্ত ধরনের জনগোষ্ঠীকে এখানে ডেকেছি, সমস্ত ধরনের জনগোষ্ঠীদেরকে নিয়ে আমরা এখানে থাকছি। এখানে মালায়ালামরা রয়েছে, এখানে তামিলরা রয়েছে, তেলেগুলা রয়েছে, যারা অ্যাবসলিউটলি ডিফারেন্ট কালচার। এখানে উত্তর ভারতীয় পাঞ্জাবিরা রয়েছে, বাঙালিরা রয়েছে, এমনকি যারা নর্থ ইস্টের লোকজন তারা আছে। কিন্তু বিউটিফুল দেশ, অ্যাবসলিউটলি ল্যান্ড অফ দ্য ডাইভার্সিফিকেশন, হেটেরোজেনাইটি, হেটেরোজেনিয়াসনেস মানে ডিফারেন্স, অ্যাকসেপ্টিং ডিফারেন্স, রেকগনাইজিং মাল্টিপ্লিসিটি, ডিফারেন্স কে রেকগনাইজ করো, ভিন্নতাকে বলো যে হ্যাঁ ভিন্নতা আমি তোমার সঙ্গে আছি। তুমি সমস্ত ধর্মের মানুষকে রেসপেক্ট করো, তার কথাই কিন্তু রুশদি বারবার বলার চেষ্টা করেছেন। সেলিব্রেশন অফ দ্য হেটেরোজেনাইটিজ থ্রু স্টোরিজ, গল্পের মধ্যে দিয়ে সমস্ত ধর্মকে, সমস্ত মানুষের ইডিওলজিকে সেলিব্রেট করা। পরিষ্কার? আমরা প্রত্যেক মুহূর্তে না আমরা নিজেদের তুই, জানো তো, মানে থ্রু আউট আওয়ার হোল লাইফ উইকলি সার্চ ফর আওয়ার ওন সেলস, আমাদের মতো কিনা, আমাদের মতো কি, যদি আমাদের মতো না হয় তাহলে অন্যরকম। সো আদারাইজেশন মানে হিউম্যান বিইং ইন দ্যার ডিফারেন্স কাম ফ্রম দ্য সেলফ অ্যাজ বিইং আ কিউমুলেটিভ কনস্টিটিউটিং ফ্যাক্টর ইন দ্য সেলফ ইমেজ। আমরা নিজেদের ইমেজ খুঁজতে থাকি, সেজন্যই যখনই কোনো একজন ভিক্ষুক যদি আমাদের সামনে আসে দেখবে যে বাচ্চা শিশুদেরকে শেখানো হয় এ ভিক্ষুক, সে একটা নাক মুখ কুচ করে, কারণটা কি? সে তো ধরে আমাদের কমিউনিটি দিল, কিন্তু কেন তাকে এভাবে দেখছে, কেন কেন দেখছে? কারণ আমরা নিজেদের মতো, আমাদের মতোই পোশাক পরবে একজন মানুষ, আমাদের মতো তাকে দেখতে হবে। সে উনি ব্রাদিমির এবং এস্তাগনের মতো ক্যারেক্টারটা মার খায়, ট্র্যাম্প ভ্যাগাবন্ড ক্যারেক্টার বলে। সেজন্যই আমাদের সঙ্গে এত প্রবলেম ইসলামকে অ্যাকসেপ্ট করা নিয়ে, আমাদের এত প্রবলেম অন্যান্য রিলিজিয়ানকে অ্যাকসেপ্ট করা নিয়ে, কারণ আমরা মনে করি সারা পৃথিবী আমাদের মতোই হবে, অ্যাবসলিউটলি আমাদের মতো। অন্যদিকে অন্য রিলিজিয়ানের একই সমস্যা, প্রত্যেকটা রিলিজিয়ানেরই একই সমস্যা। এবার এই রিলিজিয়াস বাউন্ডারি যখনই গোটা পৃথিবীতে তৈরি হয়, যখন মানুষ কেবলমাত্র ধর্মের ভিত্তিতে, নিজেদের জাতির ভিত্তিতে ভাবতে থাকে যে বাঙালি বাঙালিকেই দেখবো, অন্য কাউকে দেখবো না, মানে এইটা খানিকটা সাইকোলজিক্যাল, খানিকটা একই রকম দেখতে জন্য, খানিকটা জাতিগত সত্তা, খানিকটা পলিটিক্যাল কারণ, এই সব মিলিয়ে মিশিয়ে একটা ভয়ঙ্কর জায়গা আকার ধারণ। যে কোনো মানে এটা বলা হয় দ্য ব্রিডিং গ্রাউন্ড অফ দ্য টেরোরিজম, টেরোরিজমের যে ব্রিডিং গ্রাউন্ড সেটা এই হোমোজেনিয়াসনেসের ধারণা থেকেই তৈরি হয় যে আমরাই দেশকে নিয়ন্ত্রণ করবো, একমাত্র আমরাই থাকবো, আমরাই রুলার হবো, অন্য কেউ থাকবে না। এইখান থেকেই মানে যে কোনো টেরোরিজম, সেটা তুমি মানে জৈশ এ মোহাম্মদ বলো বা তুমি যেটা বললে আল কায়দা বলো, সেটা সিরিয়াতে যে বোম্বিং হচ্ছে সেটা বলো, এমনকি তামিল টাইগার বলো যেটার উপর ভিত্তিতে তৈরি হয়েছে আমাদের ফ্যামিলি ব্যান্ড টু, অন্যদিকে আলফা জঙ্গি বলো, প্রত্যেকটা মানে আইডিয়াটা আমাদের যে আমাদের এই এখানে আমি বলি আমাদের টলারেন্সের, আমাদের শিক্ষা তো মানুষকে শুধু মানে শিক্ষার পারপাস কি, তোমার কাছে এই বিষয়টা নিজেদের জীবন চালনের মধ্যে ঢোকাতে পারো যে মানুষজনকে অ্যাকসেপ্ট করো, বি আ ভেরি কাইন্ডার অ্যান্ড মানে লট মোর পোলাইটার টু দ্য হিউম্যান বিং। মানুষজন যেরকমই মানুষজন হোক, তাদের সঙ্গে কাইন্ড হার্টেডনেস হয়ে মেশো, তাহলে কি করে হবে? মানে তাকে সমস্ত ধরনের মানুষকে, সমস্ত জাতির মানুষকে, সমস্ত ধর্মের মানুষকে অ্যাকসেপ্ট করো। ওই জন্যই বলি ট্রাভেলিং ইজ ইম্পর্টেন্ট, বেড়াতে যাওয়া এরকম ইম্পর্টেন্ট, কারণ মানুষের মধ্যে সেটা মানে মানুষের মনের জানলাটাকে অনেক বেশি বিস্তার করে। তুমি যে মুহূর্তে দাঁড়িয়ে একটা সিকিমের বাড়ির মধ্যে একজন সিকিমিসের হাতে রান্না খাচ্ছ, তোমার কিন্তু মনে হচ্ছে আরে এরও তো মনের মধ্যে যে ভালোবাসা, যে অ্যাফেকশন, সেটা তো আমারই মতো। তুমি রাজস্থানের থর মরুভূমিতে যখন একটা চাপাটি খাচ্ছ একটা মরুভূমির যাযাবরের বাড়িতে, তুমি কিন্তু সেই মুহূর্তে ফিল করবে সে তো আমারই মতো। তুমি একটা কাশ্মীরি ড্রাইভারের সঙ্গে যখন বসে পেপসি খাচ্ছ, তোমার মনে হচ্ছে এ তো আমারই মতো, সেটা অন্য কিছু নয়, এ তো মানুষ। তো এই অ্যাকসেপ্টেন্সটা খুব বেশি করে প্রয়োজন আমাদের সমাজে, এবং সেজন্যই হয়তো হারুন অ্যান্ড দ্য সি অফ দ্য স্টোরিজ এর মতো গল্প ইম্পর্টেন্ট সার্ভাইভ করা। থ্যাংক ইউ। মোটামুটি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, আশা করছি
আপাতত আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নেই, পরের দিনের ক্লাসে আমরা এই স্টোরি লাইনটা এবং বাকি যেরকম বললাম সেই প্ল্যান অনুযায়ী আমরা কন্টিনিউ করব। আজকের ক্লাসের রেকর্ডিং বন্ধ করছি।